কোরআনের লাট আমি জ্বালাইলাম পৃথিবীর কোন শক্তি মহাশক্তি পরাশক্তি সবগুলো যদি একত্রিত হয়ে চেষ্টা করে গো আমার লাটকে কোনোভাবে অফ করতে পারবে না যারাই আসবে ওরাই অফ হয়ে যাবে নূরে হাত সামা ইলাহি কো বুঝা সকতা হে কম নূরে হাত সামা ইলাহি কো বুঝা সকতা হে কম জিসকা হামি হে খুদা উসকো মিটা সকতা হে কম জিসকা হামি হে খুদা উসকো মিটা সকতা হে কোন জোরে বলুন ঠিক কি না আল্লাহ বলেন কোরআন নাযিল করছি আমি সংরক্ষণের দায়িত্ব কে নিছে আর একটু জোরে কম আমারই বাংলাদেশী শুধুমাত্র আমারই বাংলাদেশী অগণিত অসংখ্য কুচি কাঁচা বাচ্চার সিনার মধ্যে কোরআনকে ঢুকাইছেন আরো জোরে বলতে হবে কে আরে আমরা তো ভাগ্যবান আজকে সারা পৃথিবী বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনি ঠিক কিনা বলেন তুমি যদি চেষ্টা করো কোরআনকে বিলুপ্ত করে দেওয়ার জন্য কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য তুমি যদি চেষ্টা করো কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে কিন্তু না না আল্লাহ কই পারবে না পারবে না যেই লাইট আমি জ্বালাইছি কেউ তার আওয়াজ বন্ধ করতে পারবে জো জ্বালা তা হে কেসি কো খুদ জ্বলতা হে জরুর জো জ্বালাতা হে কেসি কো খুদ জ্বলতা হে জরুর শমা ভি জল জাতা হে পরওয়ানা জল জানে কে বাদ শমা ভি জল জাতা হে পরওয়ানা জল জানে কে বাদ ইতিহাস তালাশ করে দেখো তোমার চেয়ে অনেক শক্তিশালী ছিল ফেরাও ঠিক কিনা বলো আসে না গেছে লৌহিক সাগরের পানি খাওয়ায়া পেটটারে ডুল বানায়া আল্লাহ কই মারুম না মিশরের জাদুঘরে রেখে দেবো তুই যে কোন রকমের খুদা ছিল আয়সা দেখবে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন আল্লাহ কই তুই যে তো শেষ সময় ঈমান আনছস একবারে কিছু না দেয়া খালি হাতে ফেরত দি কেমন করে আল্লাহ কই উপহার দিলাম তোর লাশটা থাকবে মেডিসিন ছাড়া মিশরের জাদুঘরে তোর লাশ লিখে দিলাম এ লাশ কামত পর্যন্ত আমার গোলাম গুলো আয়সা দেখবে আর কবে যে এই খবিসি খোদা দাবি করছিল আছে না নাই কামত পর্যন্ত থাক ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ পারে না কথা কয় না কারণ সাদ্দাত যত বড় বড় বীর বাহাদুর গেছে একটাও পারে না হতে হতে আবু জাহেল অনেক চেষ্টা করেছে মদিনায় গিয়ে মুসলমানদেরকে শ্বাস করে দিবে বদরের প্রান্তে গেছে নবীরে আল্লাহ কয় এদের আইতে দেন জমে টানতেছে জমে কথা কয় না দুইটা পিচ্ছিরি দিয়া সুবহানাল্লাহ জুরে কান ওলামায়ে কেরাম আছে বুখারী শরীফের হাদিস মুআদ আর মুআব্বাস দুই ভাই মার কাছ থেকে বিদায় নিছে মা বড় শয়তানটাকে আজকে সাইজ করো সুবহানাল্লাহ তুমি যদি দোয়া দিয়ে দাও তাইলে যায় পরিবর্তন করা নতুন ছোট্ট দুইটা পিচ সুবহানাল্লাহ কয় আর বড় মানুষ ছিল না আল্লাহ কয় ওরে বড় মানুষ দিয়া কেন ছোট পিচি দিয়েই সাইজ করুন সুবহানাল্লাহ বলে হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন আমার কাছে এসে দুইটা ভাতিজা বলে চাচা আমার নবীর সবচেয়ে বড় দুশ্মন আবু জাহেলটা কোনটা একটু দেখাই দিবেন গ আব্দুর রহমান ইবনে আউফ কয় আমি মনে করছিলাম দুইটা পিচ্ছে আমার ব্যাগটা হয়তো হাতে নিবে আমি যুদ্ধ করব কিন্তু দুইটা ক বড় শয়তানটাকে দেখার জন্য আসছি সুবহানাল্লাহ জুরে কি করবে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি মা বিদায় দাও নবীর দুশ্মনটাকে খতম করব না হয় শাহাদত বরণ করব সুবহানাল্লাহ কে আছো সে বীর
آئے چھوٹے آر خودار پتے جیبن بلا کہ آچو شبیر آئے چھوٹے آر خودار پتے جیبن بلا اللہ اکبر مار کاستی کی بیدائی نیار سی چاچا হয় আবু জাহেল থাকবে না হয় আমরা থাকব আল্লাহু আকবার বলেন আব্দুর রহমান ইবনে আউফ কয় আমি অবাক হয়ে গেলাম মাত্র দুইটা পিচ্ছি এখনো ভালো করে বালেগ হয়নি সুবহানাল্লাহ কিছু কম পর আমি দেখলাম দূরে আবু জাহেলকে দেখা যায় তখন বললাম বাবা এই যে তোমাদের টার্গেটকে দেখা যায় বড় শয়তান আল্লাহর কসম আব্দুর রহমান ইবনে আউফ কয় ইশারা দিতে দেরি হয় বাস পাখির মতো ঝাঁপাইয়া পড়তে দেরি হয় না আল্লাহু আকবার বলেন ও সঙ্গে গেরাজ হায়েল হে রাস্তে সে হটা কর দম লেঙ্গে হাম রাহে ওয়ফাকে রেহে রুহে মঞ্জিল হে পে যা কর দম লেঙ্গে হাম রাহে ওয়ফাকে রেহে রুহে মঞ্জিল হে পে যা কর দম লেঙ্গে আল্লাহু আকবার এটাই কবিতার মধ্যে কবি বলতেছেন ইসলামের যত দুশমন আসবে আমরা নবীর আশেক আমরা কোরআনের প্রেমিক যত বড় বাধায় আসো এগুলোকে তছনছ করে সামনের দিকে অগ্রসর হওয়ার কথা বলেন ये बात आई दुनिया को ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है इस बज़्म में जहाँ को महकाएंगे या आंसू में बहा कर दम लेंगे हम राह वफा के रहे रोहे मंजिल है पे जा कर दम लेंगे ہم راہ وفا کے رہ رو ہے منزل ہے پہ جا کر دم لیں گے اللہ پاک پر کبھی بولیں سلام آدھر پوری چوئے محمد الرسول اللہ والذین معہ اشداء وعلى الکفار رحماء بینا اللہ حبیبیر صحابہ کرام دیر گون اللہ قرآن بیان کریں الہ الامان بے دین جرہ ইসলামের দুশ্মন যারা কোরআনের দুশ্মন যারা নবীর দুশ্মন যারা তাদের ব্যাপারে ইস্পাত কঠিন লৌহমানব যখন কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে পয়গম্বরের বিরুদ্ধে কথা বলবে এদেশের জনগণ এদেশের আপামর জনগণ দলমত নির্বিশেষে এদেশের যুবক রাস্তায় নেমে যায় তাদের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য ঠিক কিনা বলেন এটাই হলো নবীর ইশকের আর কোরআনের ভালোবাসার মহব্বতের পরিচয় এটাই বলতেছেন আমরা কখনো কখনো গোলাপ ফুলও দিতে পারি আবার কখনো কখনো তলোয়ারও দিতে পারি ইয়ে বাত আই দুনিয়া কো হাম ফুল ভি হ্যায় তলোয়ার ভি হ্যায় ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है इसे बज़्म में जहाँ को महकाएंगे या आंसू में बहा कर दम लेंगे ہم راہ وفا کے رہ رو ہے منزل ہے پہ جا کر دم لیں گے قرآن ہمارا رہبر ہے اسلام ہمارا مذہب ہے ٹھیک کی نا بولے ہمارا رہبر ہے پوت پردرشک مانی تو قرآن کے مانی আমাদের ধর্ম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম কথা বলেন ঠিক কেন যেই ধর্মের অনুসারী হওয়ার চেষ্টা করবে সিং জিংপিং
যেই ধর্মের অনুসারী হওয়ার চেষ্টা করবে জো বাইডেন, যেই ধর্মের অনুসারী হওয়ার চেষ্টা করবে ভ্লাদিমির পুতিন, যেই ধর্মের অনুসারী হওয়ার চেষ্টা করবে দাদা নরেন্দ্র মোদি, এখন লাফালাফি করে যখন দেখা যাবে সব চলে আসছে, কেবল আই এম সরি, আমি হিন্দু নয়, আমি বৌদ্ধ নয়, আমি খ্রিস্টান নয়, আমি মুসলমান, আল্লাহ কেবল মিয়াদ শেষ, কথা কয় না। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, এটা হলো কোরআন হামারা রেহবর হে, ইসলাম হামারা আমাদের, কোরআন হামারা রেহবর হে, ইসলাম হামারা মাযহাব হে, ইসলামে দোস্তুর বানা কর দম লেঙ্গে হাম রাহে ওয়ফা কে রেহে রুহে, এটাই হবে মুসলমানের শিয়ার মুসলমান। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে দেখাইছে, পক্ষে যারা এরা সোনার মানুষ হয়ে গেছে, বিপক্ষে যারা গেছে এদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে, ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যখন তাদের চেহারাগুলো জাহান্নামের আগুনে উলট পালট খাবে, তখন আফসুস করে বলবি ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আফসুস রে কেন কোরআনের তাফসীর মাহফিলে গেলাম না, কেন আল্লাহর অনুসরণ করলাম না, কেন পয়গম্বরের ইত্তেবা করলাম না, আফসুস করবে আর বলবি ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আফসুস করে বলবে কোন দিন, যেদিন জাহান্নামে উলট পালট খাবে, কুল্লামা নাদিজা জুলুদ বদলাহুম জুলুদান গায়রা হালিয়া গুকুল, কোরআনে আল্লাহ বলে একদিক দিয়ে আগুন লাগানো হবে, এই আগুন জ্বালাইতে থাকবে, আরেক দিক দিয়ে নতুন করে নতুন চামড়া গজাবে, কোরআনের খুদুহু ফাতিলুহু সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কলিজা শুকাই যাবে, আর বলবে আল্লাহ একটু পানি দাও, পানি দেওয়া হবে জাহান্নামীদের রক্ত আর পুজ বড়া দুর্গন্ধমুক্ত, দুর্গন্ধযুক্ত এই পানি দাও, ক্ষুধা লাগবে লা আকিলুনা মিন শাজারিম মিন যাকুম ফামালিউনা মিন হালবুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, কাঁটাযুক্ত মাদার কাঁটা দেখছে, মাদার এই বড় বড় কাঁটাযুক্ত খাবার দেওয়া, ক্ষুধার যন্ত্রণায় মুখে দিবে কাঁটা চতুর্দিক দিয়ে বের হয়ে যাবে, না উপরে যাবে না নিচে যাবে, চিৎকার করবে ওনা দাও ইয়া মালিক লিয়াখদি আলাইনা রব্বু, হে জাহান্নামের ফেরেশতা মালিক কোন আল্লাহ, আল্লাহকে বলো আমাদের জন্য হিসাব নিকাশ শুরু করে দে, একটা ফাইসালা করে দে, আর সহ্য হয় না, তখন বলবে ইন্নাকুম মা কিছু, 1000 বছর পর জবাব আসবে ইন্নাকুম মা কিছু, কাল আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, সাবধান অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামের আগুন জল, যারা তাফসির করত, যারা আলেম ওলামারা দিনের কথা বলতো ওদেরকে নিয়ে তুই মস্কারা করতে, কোরআনে আছে না না ওলামা কেরাম জিজ্ঞাসা করে দিন সূরাতুল মুমিনুনের শেষ পৃষ্ঠা 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খাইরুর রাহিমিন, এরা যারা ওলামায়ে কেরাম ছিল, জাতির রাহবর ছিল, নায়েবে রাসূল যারা ছিল, এদেরকে নিয়ে উপহাস করতাম, এই মোল্লায় যায় মোল্লারা দেশটারে শেষ করলো, বলে না আমি তো অনেক মাহফিলে বলি আরে বুকা তুই কাকে বলিস দেশটা শেষ করলো, দেশের দুর্যোগের সময় সর্বপ্রথম যারা লাভবাহিক বলে এরা আর কেউ নয়, এরা হলো কওমি ওলামায়ে কেরাম, বিপদের সময় যারা লাভবাহিক বলে অসহায় মানুষের পাশে যারা দাঁড়ায় এরা আর কেউ নয়, এরা হলো কওমি ওলামায়ে কেরাম, যদি কখনো আমার এই দেশের সার্বভৌমত্বের কোনো হুমকি আসে, কেউ যদি এই দেশের দিকে বাঁকা চোখ দিয়ে তাকায়, সর্বপ্রথমই চোখ খোলার জন্য যারা অগ্রসর হবে এরা আর কেউ নয়, এরা এদেশের কওমি ওলামায়ে কেরাম, কওমি ওলামায়ে কেরাম,
ঠিক তুমি উলামায়ে কেরামদেরকে স্বাধীনতার শত্রু ইতিহাস খুলে দেখো এই স্বাধীনতার গোড়াপত্তন করেছেন আমাদের আকাবেররা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেনিয়া যারা ইংরেজরা এ দেশে ব্যবসার নামে এসে 200 বছর ভারত উপমহাদেশকে শাসন করেছিল তাদের বিরুদ্ধে যদি যুদ্ধের ফতোয়া না দিতে যুদ্ধ করা ফরজ তাইলে এই ভারত উপমহাদেশ স্বাধীন হতো কথা বল শুধুই কি ফতোয়া দিয়ে খান্ত হয়ে গেছেন রেশমি আন্দোলন করেছেন গোপনে গোপনে আন্দোলন করেছেন আর এই আন্দোলনের জন্য শাইখুল ইন মাহমুদুল হাসান দেওবন্দী রাহিমাহুল্লাহ মালটার কারাগারে তিনি অকত্য যন্ত্রণা সহ্য করেছেন কথা বলেন ঠিক কিনা লক্ষ লক্ষ ওলামায়ে কেরামদের লাশকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে উত্তপ্ত তৈলের মধ্যে তাদেরকে ভাজা হয়েছে এমন কোন বৃক্ষ ছিল না যে বৃক্ষের মধ্যে আমাদের দেওবন্দের ওলামায়ে কেরামদের লাশ ঝুলন্ত ছিল এই দেওবন্দ মাদ্রাসা ভিত্তি রাখা হয়েছিল ইংরেজ তাড়ানোর জন্য ইংরেজ খেদানোর জন্য তুমি কি বলো এখান থেকে যদি স্বাধীনতার সূচনা না হতো ভারত উপমহাদেশ স্বাধীন হতো না ভারত স্বাধীন না হলে পাকিস্তান হতো না পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হতো না আর পূর্ব পাকিস্তান না হলে আমরা স্বাধীন বাংলাদেশ কাদেরকে স্বাধীনতা বিরোধ মুরগি তো জান দিতে লেকিন খানে ওয়ালা কো মজা নেই মিলা ওলামায়ে কেরাম এই স্বাধীনতার জন্য নিজের জান দিয়েছেন আর তাদের সন্তান আমাদেরকে তোমরা বলো স্বাধীনতা বিরোধী ওই না এখনো যদি দেশের পরিস্থিতি খারাপ হয় তোমরা তোমাদের সুয়েজ ব্যাংকে টাকা আছে বিদেশে বাড়ি আছে ওখানে চলে যাবে কিন্তু আমাদের জন্ম দেশের মাটিতে আমাদের মৃত্যু দেশের মাটিতে কথা বলেন ঠিক কিনা সুয়েজ ব্যাংকে আমাদের কোনো টাকা নেই আছে আলে ওলামারা বাহিরে কোনো টাকা জমা করে না কারণ এরা জানে এদেশেই আমার জন্ম এদেশে আমার মৃত্যু এই জন্য আল্লামা রিয়াসত আলী বিজনুরী রহিমাহুল্লাহ তার এই তারানার মধ্যে বলেছেন যে ইতিহাস তুমি জানো ইসলাম কে ইসমার কাছে হুই তকদিস আয়া আজাদি কি দারুল উলুম দেওবন্দের দিকে ইশারা করে বলতেছেন এই কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার সূচনা হয় সুবহানাল্লাহ জরি ইসলাম কে ইসমার কাছে হুই তকদিস আয়া আজাদি কি ইস বাম হরম সে গুঞ্জি হ্যায় ইস বাম হরম সে গুঞ্জি হ্যায় সোবার রাজা আজাদি কি ইলম হুনর কা গহওয়ারা তারিখ কা ও শেহ পারা হে হর পোলি হায় কে শোলা হে হর সর্বয়া হামি নারা হে আল্লাহ মোহতরম হাজিরিন তিন আয়াতের একটা আয়াতের অংশ বিশেষ আলোচনা আপনাদের খেদমতে পেশ করলাম অনেক ওলামায়ে কেরাম আছেন বয়ান করবেন তাইলে যে কথা সূচনা লগ্নে আমি আপনাদের খিদমতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কানে ওলামায়ে কেরামদের নতুন নতুন ওয়াজ মাহফিলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম